এই মহামন্ত্র। তখন অদ্বৈত প্রভু গিয়ে শচী মায়ের আতুর ঘরে শচী মায়ের কর্ণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তৎপশ্চাৎ নিমাই শচী মায়ের স্তন পান করা আরম্ভ করলেন। প্রত্যেক মায়েদের একটু বিশেষ শিক্ষা, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে এবং সন্তান জন্ম দেওয়ার আগে পরিণাম এবং মন্ত্র দীক্ষাদি নিয়ে সন্তানাদি জন্ম দেওয়া উচিত। তা না হলে দেহ অশুদ্ধ থাকে, শিক্ষাটা তো পিতামাতার থেকেই সন্তানরা প্রাপ্ত হবে। এটা জন্ম প্রারম্ভে নিমায় সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। আরেকটি মর্মে আমরা অনেক দূরে যাব না, মহাপ্রসঙ্গটি বেশি বলব। তাই এক সময় মহাপ্রভু যখন ধরাধাম থেকে চলে যাবে, প্রস্থান করবে, তখন যারা বিশেষ তারা সবাই জানে, যেমন অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, এরাই সবাই জানেন যে প্রভু ধরাধাম থেকে চলে যাবে। অদ্বৈত প্রভু একটা তর্জা পাঠিয়েছিলেন, আউলকে কুহিয়ে কুহিয়ে আছে বাউল হাটে না বিকায় চাউল কাজে নাহি কো আউল। তো তর্জাটা সর্বদা মধ্যে বুঝতে পারলেন না, চিঠিটা প্রহেলি কী লিখেছে, খুব আবৃতভাবে লেখা আছে, তাই আউল বাউল এই সমস্ত সাধারণ লোক বুঝতে পারছে না। তো জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, প্রভু এই প্রহেলির অর্থ কী, আউলকে কুহিয়ে কুহিয়ে আছে বাউল হাটে না বিকায় চাউল কাজে নাহি কো আউল। মহাপ্রভু যখন খুব অন্তর্মনা হয়ে গেল, মহাপ্রভু বললেন স্বরূপ বুঝতে পারলি না আচার্যের দরজার অর্থ। আচার্য আমাকে আহ্বান করে এনেছিল, আচার্যই আমাকে আহ্বান, এখানে এইমাত্র বলে গেল না নিমাই তুমি আমাকে আলাদা আহ্বান করে এনেছিলে। তো বলছি মহাপ্রভু স্বরূপ আচার্য আমাকে আহ্বান করে এনেছিল, পূজা লাগি দেবতারি করি আহ্বান, পূজা সমর্পিয়ে দেবতারি করেন বিসর্জন। যে আচার্য প্রভু আমাকে গোলক থেকে গোলকে এনেছিল, আর সে আচার্য প্রভু আমাকে বিদায় অভ্যর্থনা জানিয়েছে। মহাপ্রভু এই কথা বলে গম্ভীরার প্রকোষ্ঠে চলে গেলে অন্তর্মনা হয়। এখানে একটি আলোচনার আলোচ্য বিষয়, ধরাধাম থেকে মহাপ্রভুকে প্রস্থান করার জন্য সম্মতি দিচ্ছেন কেন অদ্বৈত প্রভু? ওর পুরোহিত জানালেন যে উদ্দেশ্যে তুমি এসেছ, তোমার উদ্দেশ্য সার্থক এগিয়েছে, তুমি এখন বিদায় নিতে পার। প্রশ্ন হতে পারে কেন প্রভু যতদিন ধরা জগতে থাকবে ততদিনই তো জীব জগতের কল্যাণ হবে, তা আচার্য প্রভু তাকে বিদায় অভ্যর্থনা দিচ্ছেন কেন, কী উদ্দেশ্য? উদ্দেশ্য শেষে যে রহিল প্রভু দ্বাদশ বৎসর কৃষ্ণের বীর স্ফূর্তি হয় নিরন্তর, নিরন্তর হয় করে বিরহ মদ ভ্রমময় চেষ্টা সদা প্রাপ্তময় দা গম্ভীরা ভিত্রে রাত্রে নাহি নিদ্রাল বলে ভীতিশীল মুখ ঘষে কত হয়। মানে অদ্বৈত মহাপ্রভু গম্ভীরায় কৃষ্ণ বিরহে এত উন্মাদ হয়ে যেতেন, দিনে তো অর্ধবাহ্য থাকতে রাত্রে একদম পূর্ণ উন্মাদ হয়ে যেতেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কবু সিংহ দ্বারে পরে কবু সিংহ সিন্ধু নীরে চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আটটা নাম করে। তা এক এক রাত্রি
এক এক রকম বিপর্যয় ঘটে যেত। তখন ভক্তেরা খুব সমস্যা পড়ে যেতেন। তাই মহাপ্রভু কি বলছেন, গোবিন্দকে বলছেন স্বরূপ দামোদর রায় রামানন্দেরা যে প্রভু তো স্বেচ্ছাচারী মতো চলে যায়, কখনো কোনো দিন চটক পর্বতে চলে যায়, সমুদ্রে চলে যায়, গোবিন্দ কাজ করবে রাত্রি, প্রভু যখন ঘরের ভিতরে থাকে বাইরের থেকে দরজা বন্ধ করে দরজার মধ্যে শুয়ে থাকবে, যাতে স্বেচ্ছাচারীভাবে আপন ইচ্ছে মতো চলে না যেতে পারে, তাই দরজা বন্ধ করে বাইরে শুয়ে আছে। তাই তৃণদ্বারে কপাট প্রভু জয়েন বাহিরে। রাধা বৃন্দের নাতে গৌরকৃপা তরঙ্গিনী টিকায় বলছেন কেমনভাবে বেরিয়ে গেল, তিন দিকে তো দরজা বন্ধ, কেমনভাবে বেরিয়ে গেলেন না, কেমনভাবে দরজা বন্ধ থাকলে কী করে বেরিয়ে যায়, এটা জড়জগতের মানবের জন্য। ঈশ্বর স্বতন্ত্র স্বরাট, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম শক্তি সম্পন্ন। ঈশ্বরের গতিকে কাঠের কপাট, পাথরের দেওয়াল, লোহার গেট এদের গতিকে অবরোধ করতে পারে না। কেননা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী দণ্ডমহোৎসবে পানিহাটির মেলায় চিরাভোগ হচ্ছে, নৈবেদ্য প্রস্তুত, নিতাই চাঁদ নিবেদন করতে গিয়েছে, তা তুলসী দিয়ে যখন নিবেদন করছেন অভিন্ন চৈতন্য নিত্যানন্দ রায় গৌর হরিকে স্মরণ করেছেন নিতাই চাঁদ, এসো গৌর। তখন তো গম্ভীরায় আছে, নিতাই চাঁদ চোখ বুঝে স্মরণ করেছেন, চোখ খুলে গেছেন, সত্যাত গৌর হরি দাঁড়িয়ে আছে কোন পাউন্ডে। এই যে নিতাই চাঁদ স্মরণ করা মাত্রই চলে এলেন, এতে দরজা খোলা বন্ধ করার কোনো অপেক্ষা আছে কি, কোনো প্রয়োজন আছে না? কেন নাই না, নিত্যানন্দ কি মহাপ্রভু একদিন বলেছিলেন নিতাই চাঁদ চার জায়গায় আমার স্থিতি, চার জায়গা আমি নিত্য স্থিতি, সচিমায়ের রঙধনী, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে, তদুপরি সতত আমার তোমার হৃদয়ে আমার সতত নিবাস, তোমার হৃদয়ে আমার সতত নিবাস। তাহলে নিত্যানন্দ প্রভু জানতেন বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত রচয়িতা, মহাপ্রভু চলে যাওয়ার ঠিক জাস্ট অল্প পরে বৃন্দাবন দাস ঠাকুর প্রকট হয়েছে, আবির্ভূত হয়েছে। তা বৃন্দাবন দাস ঠাকুরের মনে একদিন খুব দুঃখ হল, গৌরহরি লীলাবিহার দেখতে পেলাম না, হলো জন্ম এখন হলো, যদি গৌরবিহার যেকালে গৌরবিহার করেছেন, নাম প্রেম বিলাইছেন, সেকালে যদি জন্ম হতো তাহলে নয়ন ভরে সে লীলা দর্শন করে জীবন সার্থক হয়ে যেত। তো ভক্ত তো হৃদয়টা খুব ব্যথিত হয়ে গেছে, খুব ব্যথিত চিত্তে। তো গুরু অন্তর্যামী বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের আশ্রিত, অন্তর্যামী নিতাই চাঁদ বৃন্দাবন দাসের দুয়ারে চলে এসেছে, দেখছেন ভিতরে খুব গৌর বিরহে জর্জরিত হয়ে আছে। তো বললেন বৃন্দাবন দেখবে গৌর, কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এসে বলে জল খাবা, তখন সে তো আতুর হয়ে যাবে, জল তো জীবন। তাই বলছেন দেখবি গৌর, বৃন্দাবনের ঠাকুর গৌর তৃষ্ণার্ত হৃদয়ে নিতাই চাঁদের মুখের দিকে তাকিয়ে কি বলছে, কেন জানি গৌর প্রকট বিহার নাই, বিস্মিত হয়ে গৌরের মুখের দিকে তাকে, নিতাই চাঁদের মুখের দিকে তাকিয়ে আছেন। তাকাতে তাকাতে
অশিক্ষিত নয়নি বৃন্দাবন দাস ঠাকুর গৌর বিরহে বিজড়িত হয়ে আছে, তো দুটি নয়ন ধারা দিয়ে বলছেন, দেখাও না একবার, দেখাও না একবার। যেমনি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখাও না একবার, নিতাই চাও বলছেন, এই দেখ বলেই দেখলেন। বৃন্দাবন দাস ঠাকুর চোখ খুলে দেখছেন, কনক কান্তি গৌর হরি উজ্জ্বল, গৌর চরণে লোটাতে বলেছিলেন, সতত তোমার হৃদয়ে আমার নিবসতে, তুমি কেন আমার দুঃখ অনুভব করবে, আমার বিচ্ছেদ অনুভব। কোথায় বলছেন? গম্ভীরা একসঙ্গে বলেছিল, তুমি প্রতিবছর নীলাচলে আসবে না, গৌরে থেকে অকাতরে নাম প্রেম জীবকে বিতরণ করবে। নিত্যানন্দ প্রভু বললেন, আমি যদি নীলাচলে না আসতে পারি, তোমাকে না দেখে কেমন করে থাকবো, তোমার বিরহ কেমন করে সইব। সেই সময়টা এই কথাগুলো বলেছে, তেমন নয়, যথা নিত্যানন্দ তথা শ্রী গৌরাঙ্গ, তুমি যেখানে সেখানে আমি আছি এবং তোমার হৃদয়ে আমি নিরন্তর রয়েছি। আরও আছে, স্বরূপ দামোদর রঘুনাথ দাদুর স্বামী, এরা স্বরূপ দামোদরকে বলা হতো অনু মহাপ্রভু। নেতাচাঁদের সাথে যেমন গৌরবী দেহভেদ মাত্র, প্রেম বিলাসী নিত্যানন্দ প্রভু ছেলে, অদ্বৈত প্রভু ছেলে, ছোট ছোট বয়স, যেন মাকে জিজ্ঞাসা করছেন, মা নিতাই গৌরী ভেদ কি? নিতাই গৌরী ভেদরা কি? দেহ তো আলাদা আলাদা না, তাহলে জানো মা পাঁচ বছরের বালক তো, তাদের তো অনেক শাস্ত্র জ্ঞান দিয়ে বোঝানো, সহজভাবে বোঝাতে হবে। মা যেন বলেন, একটা মুসুরি ডালকে ফাটালে দুইটা বাটি হয়, দুইটার মধ্যে যেমন ওয়েটে, দৈর্ঘ্য, পোস্তে, কালারে সব কিছু সমান, কিছু ভেদ নাই, মনে করো তদ্রুপ নিতাইয়ের গৌর একটা জিনিস দুইটা দেহ হয়ে আসছে, কোনো ভেদ নেই। এটা মা যেন বলছেন প্রেম বিলাস, কোনো ভেদ নেই। তো নিত্যানন্দ প্রভু হৃদয়ে গৌর হরি সতত নিবাস করেন, এটা নিত্যানন্দ প্রভু দেখতে পায়, জানে, বোঝে, জগৎ বোঝে না। কেন? নিত্যানন্দ প্রভু স্বর্ণ অলঙ্কার ধারণ করেছেন, পট্টবস্ত্র ধারণ করেছেন, সুগন্ধ তেল দিয়েছেন, অঙ্গে সুগন্ধ লাগাচ্ছেন। তো সন্ন্যাস ধর্মে কাঞ্চন স্পর্শ করা নিষিদ্ধ, মানে শোনা। তো অনেকে বুঝতে পারে না, বুঝবে রশি, নিতাই চাঁদকে দোষারোপ করছে যে সন্ন্যাসী হয়ে এইসব যেগুলো সন্ন্যাসীর করণীয় নয় সেই সব আচরণ করছে। একজন তো সন্দেহান হয়ে গম্ভীরে চলে গেছে, এক ব্রাহ্মণ পণ্ডিত মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন, প্রভু এক সংশয় কী? না এই শ্রীপাদ, মহাপ্রভু তখন বললেন, সাবধান, মহতের ক্রীড়ামুদ্র বিজ্ঞানা বোঝায়, অতিগ্রহ নিত্যানন্দ এই অবতারে গৌর যারে জানায় সে জানিতে পারে। তো নিত্যানন্দ প্রভু কেন অলঙ্কার ধারণ করছেন, কেন পট্টবস্ত্র ধারণ করছেন, অন্তর্নিহিত তাৎপর্য হল, নিতাই চাঁদ
নিজের দেহটা কি নিজের দেহ জানে না, গৌরের অঙ্গ। ওই যে বলছে তোমার হৃদয় আমার সতত নিবাস, তাই নিতাই চাঁদ নিজের দেহটাকে নিজের দেহ ভাবে না, সাক্ষাৎ গৌর হরির অঙ্গ ভাবে। অ্যাকচুয়ালি তো যারা শুধু নিতাই চাঁদ নয়, যারা এই ভগবচরণে অনন্য শরণাগত হয়ে যায় তাদের দেহটা ভগবানের সাথে তাদাত্মতা প্রাপ্ত হয়ে যায়। অদ্বৈত প্রকাশে নিমাই যখন অদ্বৈত ভবনে পড়াশোনা করে সীতামা কিছু দুধ ঘন করে রেখেছেন, নিমাই খুব ভালোবাসেন, তো দুধরা অচ্যুতানন্দ বালক নিমাইও বালক অচ্যুতানন্দ খেয়ে ফেলেছে। মা যখন নিমাইকে দুধ খাওয়াবে গিয়ে দেখছে দুধ কড়াইতে নাই, অদ্বৈত প্রকাশ মায়ের মন তো ছুটে গিয়ে অচ্যুতানন্দকেই ধরেছে, এখন দুধ ছিল কে খেয়েছে, অচ্যুতানন্দ বলছে কেন খেলে প্রহারে উদ্যত হয়েছে। অচ্যুতানন্দ ছুটতে ছুটতে আচার্য বাবুর কাছে গিয়েছে, যখন বলছি অচ্যুতানন্দ আমি খেয়েছি, তখন এক রাম করে এক কাপড় মেরে দিয়েছে অচ্যুতানন্দের গালে সীতামা। অচ্যুতানন্দ থাপ্পড় খেয়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে সীতামা নিমাইকে স্নান করাতে দিয়েছে, তাই বাচ্চাদের তেল মাখা হয় না, তো সীতামা নিমাইকে তেল মাখতে গিয়েছে, যখন সামনের দিকে তেল মাখতে গিয়েছে দেখছি নিমাইয়ের গালে পাঁচটা আঙুল রক্ত বর্ণ হয়ে ফুটে গেছে। আর নিমাই অনেক আনন্দ সন্দেহ নিমাই রক্ত বর্ণ হয়ে ফুটে গেছে, সীতামা চোখের জল সামলাতে পারছে, আহা কেমন করে হলো। তো নিমাইকে ধরে আচার্য প্রভুর কাছে নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে স্বামী আমি তো থাপ্পড় মেরেছি অচ্যুতানন্দের গালে দুধ খেয়েছি বলে, কিন্তু কি আশ্চর্য দেখো পাঁচটা আঙুল রক্তবর্ণ হয়ে নিমাইয়ের গালে ফুটে উঠেছে, স্বামী কেমন করে এরকম হয়, কি করে। পয়লা সাথে ধরতে না যায় তোমার, পয়লা যদি জ্বলন্ত অনলের মধ্যে ফেলে দেয় দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কয়লার কালী মাগে অগ্নি স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। যারা অনন্য মনা হয়ে ভগবানের স্মরণ মননে থাকে তারা ভগবানের হৃদয়ের সাথে তাদাত্মত বাহ্য অন্ত দুই তাদাত্মত হয়ে যায়। তো অচ্যুতানন্দ নিমাইকে এত ভালোবাসত, নিমাইয়ের সাথে হৃদয়ে একদম তাদাত্মতা হয়ে আছে, তো অচ্যুতানন্দের গালে থাপ্পড় মেরেছে নিমাইয়ের গালে গিয়ে থাপ্পড় উঠে উঠেছে। যদি অচ্যুতানন্দ অনন্য নিমাইয়ের চিন্তনের দ্বারা নিমাইয়ের হৃদয়ের সাথে তাদাত্মতা প্রাপ্ত হয়ে যায় তো নিতাই চাঁদ আর উন্নত বস্তু, তাতে তার দেহটা নিতাই তো গৌর ছাড়া কিছু বুঝেই না, তাই নিতাই চাঁদ গৌরের অনন্য চিন্তনের দ্বারা তার দেহটা যে গৌরময় হয়ে যাবে এতে আর সন্দেহ কি অবকাশ আছে। তো নিতাই চাঁদ সুসজ্জিত হচ্ছেন কেন, না গৌরের অঙ্গকে সাজাচ্ছে, নিজের অঙ্গ নয় এটা গৌরের দেহ, গৌরের অঙ্গকে সাজাচ্ছে, বসন ভূষণ অলঙ্কার দিয়ে সাজাচ্ছে। আর আমরা যেমন আমাদের শ্যামকে সাজাই আমরাই সাজাই, আবার আমরাই দুয়ারে দাঁড়িয়ে দেখি শ্যাম কেমন সেজেছে আমরা দেখি না, যদি খুব সুন্দর সেজে থাকে তাহলে আমার কী আনন্দ, আহা
বিজয়কৃষ্ণ গোস্বামীকে তাদের কুলবিগ্রহ শ্যামচাঁদ শ্যামসুন্দর স্বপ্নে বলছে, বিজয় পিসিমাকে বল আমাকে সোনার মুকুট বানিয়ে দিতে। তো পিসিমাকে গিয়ে বলছে, পিসি বলে দিয়েছে তার ঝাঁপির মধ্যে টাকা আছে, তোমাকে সোনার মুকুট বানিয়ে দিতে হচ্ছে। আমার কাছে টাকা কত বলছে, তোমার ঝাঁপিতে টাকা আছে বলে দিয়েছে, খুলে দেখা 18টা টাকা আছে, তখন তো সোনার টাকা। তো পিসি সোনার মুকুট বানিয়ে দিয়েছে, শ্যামকে পড়াইছে। বিজয়কৃষ্ণ গোস্বামী তখন স্টুডেন্ট লাগে, শুয়ে আছে পড়ার ঘরে। শ্যাম এসে বলছে, বিজয় একবার দেখে যা আমি কী সুন্দর সোনার মুকুট পরেছি, আমায় কত সুন্দর দেখাচ্ছে, দেখো না একবার দেখে যা। গিয়ে দেখি সত্যি বিগ্রহ নহতনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ। বিজয়কৃষ্ণ গোস্বামী প্রথম ব্রাহ্ম সমাজে ছিল, তো সাকার আরাধনা অতটা মানতেন না। মা খুব মিষ্টি, শ্যামসুন্দরের সেবায় নিযুক্ত। মা ভোগ লাগিয়ে অন্য কাজে গিয়েছে, জল দিতে ভুলে গেছে। বিজয়কৃষ্ণ গোস্বামী যে ঘরে শুয়ে আছে পড়ার ঘরে গিয়ে বলছে, বিজয় বিজয় মাকে জল দিতে বল। তো বিজয় মনে করছে মা ঘরে কাউকে খেতে দিয়েছে, তাকে জল দেয়নি। বলছে, মা ঘরে তুমি কাকে খেতে দিয়েছো, জল দেও নাই বলছো, জল দিয়েছো তাকে? মা ছুটতে ছুটতে এসে দেখে সত্যি শ্যামসুন্দরকে ভোগ লাগিয়েছে, জল দিতে ভুলে গেছে। তো এসে মা এসে বলছে, বিজয় তুই তো বিদ্রোহ সবাই বিশ্বাস করিস না, হয় হাত ধরে টেনে নিয়ে আসছে, দেখ আমি জল দিতে ভুলে গেছি শ্যামকে, তুই কত ভাগ্যবান, শ্যাম তোকে ডেকে বলছে মাকে জল দিতে বলো, আমার জল। ওই থেকে ওনার একটা বিশ্বাস যে না বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ। পুতুল পূজা করেন আপু হিন্দু, কাঠ মাটি দিয়ে করা, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যাওয়া। তাই নিতে চাক নিজের দেহটাকে গৌরীর অঙ্গ ভেবে সাজায়, আর নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে রেখে আমার গৌরী কেমন সেজেছে, আহা কত সুন্দর সেজেছে। এই যে নিতে চাঁদের অন্তরের ভাবনা, গৌরী জগতের লোক এত বুঝবার বিষয় নয়, বুঝতে পারে না, তারা নানান রকম ভাবনা ভাবে। তো নিত্যানন্দ সাক্ষাৎ গৌরীর সাথে অভিন্নত অভিন্ন চৈতন্য নিত্যানন্দ রায়। আজ গম্ভীরে এসে প্রসঙ্গটা যেখান থেকে আরম্ভ হয়েছে, অদ্বৈতবাবু কেন বিদায় দিচ্ছে কেন? গোবিন্দ দুয়ারে শুয়ে আছে গম্ভীরায়, এক নিশিতে মহাপ্রভু যখন গম্ভীরের ভিতরে আছে, হরি রাম করছেন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি রাম হরি রাম, কেন করছেন? খাইতে শুইতে যথাতথা নাম লয় নিষ্কাল নিয়ম নাই সর্বসিদ্ধে সর্বক্ষণ বলিতে বিধি নাহি। আর আমি যে মুখে বলছি আমি নিজে যদি না করি জীব তো করবে না। এক কৃষ্ণনাম শুনবে যাহার বদনে সেই বৈষ্ণব জ্ঞান করবে, নিরন্তর কৃষ্ণনাম যাহার বদনে সেই শ্রেষ্ঠ ভজতার চরণে। তাই নিরন্তর কৃষ্ণনাম করছেন মহাপ্রভু গোবিন্দ, এক নিশিতে দেখছেন ভিতরে নাম শোনা যাচ্ছে না। কেন শোনা যাচ্ছে না? দেওয়ালে কান লাগাচ্ছেন গোবিন্দ, স্তব্ধ নীরব। গোবিন্দ তখন খুব বিপদ আশঙ্কা ভাবতে লাগে, না জানি কিয়ং কোন বিপত্তি। গোবিন্দ তখন ধীরে ধীরে গিয়ে অতি সন্তর্পণে তালা খুলেছে, বাইরে থেকে দিয়েছে। তো ভিতরে গিয়ে প্রদীপ জ্বলেছে, ঘরের দিকে তাকিয়ে গোবিন্দ চিৎকার, ঘরটা শূন্য। ওই যে তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, ঘরটা শূন্য। গোবিন্দের হৃদয়টা মহাশূন্য হয়ে গেল। গোবিন্দ চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, হায় প্রভু
তুমি কোথায় লোকালে আমাদেরকে অনাথ করে দিয়ে আমাদের সাগরে ভাসে তুমি কোথায় চলে এমনিভাবে গোবিন্দ এক এক নিশিতে এক এক রকম বিপর্যয়। কোনো আরেক দিন এমনই কিছু আওয়াজ শোনা যাচ্ছে, তখন গোবিন্দ তালা খুলে ভিতরে প্রদীপ জ্বালালেন। তাকে দেখছি মহাপ্রভু নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরঝর ঝরছে। গোবিন্দ তখন বলছেন, প্রভু এ তুমি কি করেছো, এ তুমি কি করেছো, তোমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরঝর ঝরছে। হা প্রভু, আমাকে মৃত্যু কেন দাও না, আমি তো তোমার এই অবস্থা দেখে প্রাণী বাঁচব না। আহা, তুমি কেন এমন করেছ? তো বলছেন বৃন্দাবনে বাসি বাজে গোবিন্দ আচানক বংশীধ্বনি হচ্ছে, আমি পথ খুঁজে পাই না, আমি বেরিয়ে যেতে চাই দেওয়াল ফেরে। তাই ভীতিশীল মুখ হচ্ছে দেওয়ালকে, দেওয়াল দিয়ে বেরিয়ে যেতে চাচ্ছি, দেওয়ালে মুখ বর্ষণ করছেন, বেরোতে পারছে না, রক্ত ঝরঝর ঝরছে, কত বিক্ষত হয়ে গেছে। তাই সেই অবস্থাটা গোবিন্দ চিৎকার করে পাচ্ছে, যারা সব দেখছেন এসে সবাই খুব আপন হয়ে পাচ্ছে। ঠিক ওই সময়টা যারা নবদ্বীপ থেকে শান্তিপুরে বা যারা নীলাচল থেকে শান্তিপুরে নবদ্বীপে আসছে যাচ্ছে, নীলাচলপুরে যাতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী, তা সবাকারে কাঁদিয়া সুদায় যত নবদ্বীপ বাস। তোমরা কি এক সন্ন্যাসী দেখে আছো? তো শান্তিপুর না যারা গম্ভীরা থেকে আসছে ঠিক ওই সময়টা সীতানাথ জিজ্ঞাসা করছেন, তুমি নীলাচল থেকে এলে? আমাদের প্রাণপতি গৌরহরি কেমন আছে? তো যারা ওই অবস্থাটা দেখে আসছে না, তাদের কাছে যখন অদ্বৈতী প্রভু জিজ্ঞাসা করছে যে আমাদের কোটি প্রাণ নির্বাঞ্চনে গৌরহরি কেমন আছে, তারা আচার্য প্রভুকে কিছু বলতে পারছে না, শুধু কাঁদছি, ধরালে কাঁদছি, চোখের জলে বুক ভেসে যাচ্ছি। অদ্বৈত প্রভু তখন বিস্মিত হয়ে যাচ্ছে, আরে বলো বলো কি হচ্ছে, কোনো বিপত্তি ঘটে গেছে, কোনো বিপদ, বলো না কেন তোমরা এরকমভাবে কাঁদছ, কি হলো? মুখের দিকে তাকিয়েছেন আচার্য প্রভু, জিজ্ঞাসা করছে। তখন বলছে আচার্য, ভাষা নাই বলবার, প্রভুর দিকে তাকানো যায় না, নাক মুখ ক্ষত বিক্ষত, রক্ত ঝরঝর ঝরছে, এমন হয়ে গেছে, বাতাসে হেলে পড়ে।